وبركاته. عليكم السلام ورحمة الله. الحمد لله، الحمد لله، نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ورفيقنا ومولانا محمدًا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا محبت الشتاء درود ابراهيم بوري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله، ঐতিহ্যবাহী ফুলতলা ইসলামিক সোসাইটি কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী চতুর্থতম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিনের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব বান্দাগণ, পর্দার আড়াল থেকে যারা শুনছেন আমাদের সম্মানিতা মায়েরা, সকলকে অন্তরাত্মার পক্ষ থেকে জানাচ্ছি মোবারকবাদ, জানাচ্ছি অভিবাদন, জানাচ্ছি মোস্ট ওয়েলকাম, জানাচ্ছি সুস্বাগতম, জানাচ্ছি তাহিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। শুকরিয়া আদায় করছি সেই মহান মালিক
আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে যিনি অত্যন্ত দয়া করে মায়া করে শারীরিক মানসিক সুস্থতা দিয়ে প্রচন্ড শীতকে উপেক্ষা করে কোরআনে কারীমের এই তাফসীর মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শোনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগণিত অসংখ্য মানুষের মধ্য থেকে আমাদের মতো নগণ্য গোলামদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন তাই মালিকের দরবারে কালিমাতুস শুকুর আদায় করছি পড়ছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك امر مهان الله سبحانه وتعالى শুকরিয়া আদায় করলাম সম্মানিত হাজিরিন আলোচনার শুরুতেই আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই যে আমি অসুস্থ থাকার পরেও যাই হোক একটা মাহফিল যারা করেন তারা খুব কষ্ট করে পরিশ্রম করে এবং অনেক টাকা অর্থ খরচ করে এরপরে মাহফিলটা তাদের করতে হয় শারীরিক যে অবস্থা তাতে কথা বলার মতো অবস্থায় আমি নাই তারপর আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন কিছু কথা বলার চেষ্টা করব আমার তৌফিকই ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি রাব্বুল আরশিল কারীম হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল নিয়মাল মাওলা ওয়া নিয়মান নাসির আল্লাহ যেন তৌফিক দান করেন বলি আমিন সম্মানিত হাজিরিন আর আমার আলোচনা শোনার জন্য যারা আসে আমি নিশ্চিত বিশ্বাস করি এই মানুষগুলো কণ্ঠের পাগল নয় কোনো কিস্সা কাহিনীর পাগল নয় এই মানুষগুলো আসে নিছক আল্লাহর কোরআন শোনার জন্য ঠিক কিনা সম্মানিত হাজিরিন যতক্ষণ আলোচনা হবে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ বিমাশিয়াতিল্লাহ বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন আমি কোরআনে কারীম থেকেই আপনাদেরকে কথা শোনানোর চেষ্টা করব আল্লাহ যেন তৌফিক দান করেন বলি আমিন আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তাম পৃথিবীর মানব গোষ্ঠীকে মানব জাতিকে সৃষ্টি করার পরে যত নেয়ামত দিয়ে ধন্য করেছেন সবচাইতে শ্রেষ্ঠ নেয়ামত আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুসলিমাকে দান করেছেন বলি আলহামদুলিল্লাহ সেই নিয়ামতের নাম কোরআন আল কারীম ঠিক কিনা কোরআনে কারীমের মতো একখানা কিতাব আল্লাহ তাআলা এই উম্মতকে দান করেছেন তাই পড়ছি আলহামদুলিল্লাহ এ কোরআন দিয়েছেন বিশ্ব মানবতাকে অন্ধকার থেকে ইগনোরিসি থেকে ইলিটারিসি থেকে অজ্ঞতা কুসংস্কার অন্ধকার থেকে বাঁচাইয়া আলোর সন্ধান দেওয়ার জন্য رب كريم الله سبحانه وتعالى بش نبيك قرآن دي الله تعالى بلس الله ربنا من مولن ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور الله تعالى بولن ألف لام را إتك حروف مقطعات بلاها والله أعلم بمراده إربر رب كريم بلسن كتاب أنزلناه إليك أي كتاب أمي أبنار بطي نزيل كرتشي أبو تن كرتشي ربيل كرتشي أي جنة যেন আপনি কিতাবের মাধ্যমে লিতুখরিজান্নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর আপনি যেন তাম পৃথিবীর মানব গোষ্ঠীকে অন্ধকার থেকে বের করে আলোর পথ দেখাতে পারেন সুবহানাল্লাহ পৃথিবীর মানুষদেরকে অন্ধকার থেকে
ইগনোরিসি থেকে ইলিটারিসি থেকে বের করে একমাত্র আলোর সন্ধান দেওয়ার জন্যই আল্লাহ তাআলা নাযিল করেছেন কোরআন সম্মানিত হাজিরিন এই কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতার মুক্তির পথ আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারীমের শুরুতে আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الله تعالى বলছেন আলিফ লাম মিম এটাকে কোরআনের ভিতরে যতগুলো এই ধরনের হরফ আছে সমস্ত হরফগুলোকে একত্রে হরুফে মুকাত্তাআত বলা হয় বিচ্ছিন্ন হরফ এরপর আল্লাহ তাআলা বলছেন জালিকাল কিতাব এটি এমন একটি কিতাব লা রাইবা ফিহি আই লা শাক্কা ফিহি এটি এমন একখানা কিতাব যার ভিতরে সন্দেহের অবকাশ শুধু সন্দেহ নাই তা নয় সন্দেহ করার মতো অবকাশও দেওয়া হয় সম্মানিত হাজিরিন আল্লাহ তাআলা বলেন এই কিতাব নাযিল করেছি হুদাল্লিল মুত্তাকিন এইটা যারা তাকওয়া অবলম্বন করবে পৃথিবীতে যারা আল্লাহকে ভয় করবে যারা পৃথিবীতে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল যা করতে বলেছেন তা যারা করবে আর যা করতে নিষেধ করেছেন তা থেকে যারা বেঁচে থাকবে এই কিতাব কেবল তাদেরকেই হেদায়েতের পথ দেখায় দেবে সুবহানাল্লাহ আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন هذا بيان للناس وهدى وموعظة للمتقين الله أكبر কথা বোঝা যায় কথা মোটামুটি বোঝা যায় আলোচনা কথা বোঝা যাচ্ছে মোটামুটি যদি বুঝতে পারেন তাহলে কিছু কথা বলার চেষ্টা করব আর যদি না বুঝতে পারেন তাহলে আমার খুব কষ্ট হবে ওনারা আমাকে এনেছেন আমি ওনাদেরকে বারবার বলেছিলাম যে আমার দ্বারা কথা বলা সম্ভব নয় যাই হোক যেহেতু এসেছি তাই কিছু কথা না বললি নয় আল্লাহ যেন শরীরের স্বাস্থ্যের আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা আসে আল্লাহ তাআলা চাইলে ইনশাআল্লাহ গলা ভালো করেও আল্লাহ দিতে পারেন ঠিক কি না প্রচন্ড ঠান্ডার কারণে একটানা প্রোগ্রাম এবং এই কয়দিন গতকালকে আমাকে এক ডাক্তার বলেছে প্রায় 25% ঠান্ডা গত কয়েকদিনের তুলনায় এই দুই তিন দিন ধরে প্রায় 25% শীত বাইরে গেছে আমার মেয়েদেরকে যে ডাক্তার দেখাই সেই দুটোটা মেয়ে আমার অসুস্থ এই ঠান্ডাজনিত কারণে তো ডাক্তার বলল যে আমার কাছে আনার প্রয়োজন নাই 25% ঠান্ডা বেড়ে যাওয়ার কারণে অধিকাংশ মানুষের এই সমস্যা হচ্ছে তো একদিকে আমার অ্যালার্জির সমস্যা আছে হঠাৎ করে গত রাত্রে এই মাহফিলের ভিতরেই গলাটা বসে গেছে আল্লাহ যেন ঠিক করে দেন বলি আমিন আল্লাহ তাআলা বলছেন হাযা বায়ানুল লিন্নাস এটি হলো তাম পৃথিবীর মানবতার জন্য এটি একটি বায়ান এটি একটি আলোকবর্তিকা এটি একটি আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ব মানবতার জন্য এটিকে বায়ান হিসেবে নাযিল করেছি এখান থেকে উপকৃত হবে পৃথিবীর শুধু মুসলমান নয় এই পৃথিবীর সমস্ত মানুষের জন্যই লিন্নাস ফর অল হিউম্যানিটি ফর অল ম্যানকাইন্ডস ফর অল হিউম্যান বিইং এই পৃথিবীতে যারা মানুষ হিসেবে কদবাচ্য হয় তাদের সকলের কল্যাণের জন্যই আল্লাহ তাআলা নাযিল করেছেন কোরআন সুবহানাল্লাহ বলবেন না শুধু মুসলমানদের জন্য খাস করে আল্লাহ কোরআন নাযিল করেন আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর মানুষেরা যেন এ কোরআন থেকে ফায়দা নিতে পারে এ কোরআন শুধুমাত্র তবে হেদায়েতের রাস্তা এর মানে হলো জান্নাতের রাস্তা দেখায় দেবে কেবলমাত্র হুদাল্লিল মুত্তাকিন যারা মুত্তাকি তাদেরকে কিন্তু এই কোরআন থেকে যারা এই কোরআন শুধুমাত্র নামাজ আর রোজা হজ আর যাকাতের ট্রেনিংই দেয়
এই কোরআনের ভিতরে সায়েন্স বিজ্ঞান আছে না নাই সুতরাং কোন খ্রিস্টান যদি এই কোরআন থেকে তথ্য নিয়ে যদি সে তার সায়েন্স কে সাইন্টিফিক ইনভেনশন কে যদি সে সমৃদ্ধি করে তাহলে সে এখান থেকে নিয়ে আছে লাভবান হতে পারবে না পারবে না পৃথিবীর কোন জাতি যদি এখান থেকে অর্থনীতি নেয় কোরআনের ভিতরে অর্থনীতির আলোচনা আছে না নাই আছে সমাজনীতির আলোচনা আছে না নাই আছে রাজনীতি কোরআনের কারিমের ভিতরে আছে না নাই আছে আমাদের দেশে এক শ্রেণীর মানুষ বলে যে মনে করে বলে না মনে করে যে কোরআন মানে হলো শুধু নামাজ আর রোজা হজ আর যাকাতের কথা বলছে কোরআন দিয়া কেন রাজনীতি রাজনীতির কথা কেন বলা হয় আছে না কোরআন যদি রাজনীতির কথা না বলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবকে পাঠানোর উদ্দেশ্য যদি হতো শুধু নামাজ রোজা হজ যাকাত এগুলো ট্রেনিং দেওয়া তাহলে রাসূলুল্লাহর 23 বছরের কোনো প্রয়োজন হতো আমার কথা বুঝতে পারতেছেন আপনারা নামাজ রোজা হজ আর যাকাত এগুলো ট্রেনিং দিতে 23 বছর লাগে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন মানব জীবনের ফ্রম বার্থ টু ডেথ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের জীবনে যা প্রয়োজন সবটা শিখাবার জন্য আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল বানায়া পৃথিবীতে পাঠাইছেন সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিনা রাসূলাম মিনহুম يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين الله أكبر এই আয়াতের ভিতরে রাসূলের দায়িত্ব রেসপন্সিবিলিটি অফ দা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ ভাই আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের দায়িত্ব কি আল্লাহ তাআলা তা এই আয়াতে কারিমার ভিতরে বয়ান করেছেন আল্লাহ তাআলা বলছেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িন তিনি সেই মহান সত্তা যিনি নিরক্ষরদের মধ্য থেকে উম্মিয়িনদের মধ্য থেকে রাসূল পাঠিয়েছেন আর রাসূলের দায়িত্ব হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি তাদেরকে কোরআন কোরআনে কারীম আমি যা নাযিল করেছি তা তেলাওয়াত করে করে তাদেরকে শোনাবে সুবহানাল্লাহ বলবেন না ওয়ায়ুজাক্কিহিম এবং এই কোরআনের তেলাওয়াতের মাধ্যমে তাদেরকে পরিশুদ্ধ করবে তাসকিয়ায়ে নাফস করবে আজকে আমাদের দেশে এক শ্রেণীর তথা কথিত ধর্মের নামে অসাধু ব্যবসায়ীরা তাসকিয়ায়ে নফস বলতে বুঝায় পিসাবের কলবের সাথে কলব জারি করে দিয়া এরপরে খালি ইল্লাল্লাহ আর লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ দিলেই তাসকিয়ায়ে নফস অর্জিত হয়ে যায় অথচ আল্লাহ রাব্বুল আলামিনের তরজমা দেখেন আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ুজাক্কিহিম নবী আমার আপনি পরিশুদ্ধ করবেন কি দিয়া বিল কোরআন কোরআন দিয়া সুবহানাল্লাহ বলবেন না কোরআন সারা মানুষকে পরিশুদ্ধ করা যায় না যায় না যায় না ঠিক কি না কোরআন সারা মানুষ পরিশুদ্ধ হয় 23 বছরের আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভের আগে ফ্রম 25 থেকে 40 বছর পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাসকিয়ায়ে নফস করতে চেয়েছেন ব্যক্তিগত নিজস্ব যাকে ইংরেজিতে বলে ম্যান মেড নিজস্ব চিন্তা চেতনা দিয়ে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 15 বছর সাধনা করার পরেও তিনি সফল হন কথা বোঝা যাচ্ছে আমার 15 বছর রাসূলুল্লাহ সফল হইতে পারেন যখন আল্লাহ কোরআন দিলেন 40 বছরের সময় কোরআন দেওয়া হলো 40 থেকে শুরু করে 63 ইয়ার্স অল 63 বছর পর্যন্ত কত বছর হয় 23 বছর এই 23 বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন দিয়া জাতির তাসকিয়ায়ে নফস করলেন
আর সেই জাতিটা এত পরিবর্তন হলো যারা ছিল নারীর সতীত্বের জাম নারীর ইজ্জতের জাম তারা নারীর ইজ্জতের পাহারাদার হয়ে গেল যারা অন্যের সম্পদকে লুটতরাজ করা ছিল যাদের নিত্য নৈমিত্তিক নেশা এবং পেশা সেই জাতিটা কোরআনের মাধ্যমে রাসূল যখন তাজকিয়া করলেন রাসূল যখন তাদেরকে আত্মশুদ্ধি করলেন বিল কোরআন কোরআনের মাধ্যমে তখন সেই জাতিটা অন্যের জানকে মালকে বাঁচানোর জন্য নিজেদের জীবনকে জিহাদের ময়দানে অকাতরে বিলীন করে দিল সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুজাক্কিহিম তাজকিয়া করবেন এদেরকে পরিশুদ্ধ করবেন কোরআনে কারীম আসছে কদ আফলাহা মান তাযাক্কা সফল কাম সে সফলতা অবশ্যই কদ আফলাহা মাজি করিম ওলামায়ে কেরাম এখানে অনেক আছেন যারা আমারে পড়াইতে পারবেন আলহামদুলিল্লাহ যাদের ছাত্র হইতে পারলে আমি নিজেকে ধন্য মনে করতাম মাজি করিম মাঝে মাঝে ব্যবহৃত হয় লি তাকিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলাহা অবশ্যই অবশ্যই সফল কাম হয়েছে তারা মান তাযাক্কা যারা যারা নিজেদেরকে পরিশুদ্ধ করে নিয়েছে আর পরিশুদ্ধ করার একমাত্র যন্ত্র একমাত্র কিতাবের নাম হলো কোরআন সুবহানাল্লাহ বলবেন না দলিল হিসেবে আর একটা বলি 18 নম্বর পারা সূরা আল মুমিনুন আল্লাহ তাআলা ওখানে বলছেন কদ আফলাহাল মুমিনুন অবশ্যই অবশ্যই সফলতা লাভ করেছে ইমানদাররা কারা ইমানদাররা এখন ওই জায়গার ভিতরে সূরা আল মুমিনুনের ভিতরে সফল কেমনে হবে সেই দিক নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন সেখানে সাতটা বৈশিষ্ট্য দিয়েছেন সফল হওয়ার জন্য সুবহানাল্লাহ বলবেন না ভাইরা আমার যারা তাজকিয়ায় নফস করতে চান এই সব জিকিরার কলবেরি দিয়া অমুক অমুকের কলবের সাথে তমুকের কলবের মুতাওয়াজ্জা হইয়া এই সব মুতাওয়াজ্জা হইতে হবে কাবার দিকে কিসের দিকে সাইয়্যিদুল ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন আল্লাহু আকবার ইন্নি ওয়াজ্জাহতু আমি আমার চেহারাকে মুতাওয়াজ্জা করলাম ঘোড়ায় নিলাম কিসের দিকে ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ যিনি আকাশ আর জমিনকে বানাইছেন সেই আল্লাহর দিকে সুবহানাল্লাহ বলবেন না আর আপনি আপনার পিসাবের দিকে মুতাওয়াজ্জা হন শিরকিয়াত শিরক এবং কুফরি শিক্ষার মাধ্যমে জাতিকে কখনো ইসলাহ করা যায় না তাজকিয়া করা যায় না ঠিক কি না সম্মানিত হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ায়ুজাক্কিহিম আপনি তাদেরকে পরিশুদ্ধ করবেন আর কি করবেন শুধু পরিশুদ্ধ করবেন কেমনে পরিশুদ্ধ যেন তারা থাকে এই জন্য তিন নাম্বার ফর্মুলা ওয়ু আল্লিমু কুমুল কিতাব এদের কোরআন শিখাইয়া দেন সুবহানাল্লাহ বলবেন না কারণ যদি কোরআন না শিখে জীবনেও পরিশুদ্ধ হয়তো আপনার সামনে যতক্ষণ থাকবে ততক্ষণ ভালো থাকবে তাই এরা যেন স্থায়ীভাবে ভালো হয়ে যায় চতুর্থ তৃতীয় নাম্বার দায়িত্ব আপনি এদেরকে কোরআন শিক্ষা দিয়ে দেন সুবহানাল্লাহ বিহামদি আজকে আমার এই জাতি কোরআন জানে না বলেই আজ আমার এই জাতি ন্যাশনালিজম কমিউনিজম সেকুলারিজম করে যদি আমার জাতি কোরআন পড়ত কোরআন বুঝত ইসলাম ছাড়া অন্য কিছুর কাছে যাইতে পারত না ঠিক কি না সম্মানিত হাজিরিন ইসলামের উপরে অবিচার থাকার জন্য কোরআনের ইলম দরকার আছে না নাই দরকার আছে না নাই আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুজাক্কিহিম ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা শুধু কিতাব শিখাইলি হবে না সাথে কি লাগবে হিকমাও লাগবে হিকমা কি সম্মানিত হাজিরিন যাই হোক হিকমার আবার তর্জমা ব্যাখ্যা করতে গেলে অনেক দূরে যাওয়া লাগবে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন উম্মাকে পরিশুদ্ধ করেছেন জাতিকে পরিশুদ্ধ করেছেন আর এই জাতি ততদিন পরিশুদ্ধ হবে না
যতদিন পর্যন্ত এই জাতির মানুষেরা আল্লাহর কোরআনের কাছে না যাবে কোরআন না শিখবে ঠিক কি না বাইরা আমার এজন্য মুসলমান হিসেবে আজকে তাফসীর মাহফিলে আপনারা যেভাবে আসছেন আগামী কাল আশা করি আমার ভাই আমার বয় আমার লেখাপড়ার জুনিয়র এবং আমার ছোট এম হাসিবুর রহমান তিনি আলোচনা করবেন ইনশাআল্লাহ আপনারা আসবেন সদল বলে আমার গলা বসলেও তার গলা আশা করি আল্লাহ ঠিক রাখবেন ইনশাআল্লাহ আমরা একই সিলসিলার একই পীরের মুরিদ ইনশাআল্লাহ যেই কয়জে একই পীর বললাম এই কারণে এমন জায়গা ইনশাআল্লাহ আমাদের কাছে বেদাত খরাফাত পাওয়া যাবে আমরা জাতিকে নিজেদের দিকে ডাকি না আমরা ডাকি মানুষকে আল্লাহর দিকে আমাদের আমরা নিজেদের আমাদের কোনো ব্যবসা নাই আমাদের এই সব হাবিজাবি ব্যবসা কইরা আমাদের দল ভারী করার আমাদের কোনো সেই নাই যাই হোক এজন্য যারা আসবে আমরা তাদের কথা শুনব ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিন তাই আসুন এক নম্বরে যেহেতু তাফসীর মাহফিলের নাম আমরা আল্লাহর কোরআন শিখব ইনশাআল্লাহ কোরআন পড়তে পারেন না কারা কারা হাত দেখি কোরআন পড়তে পারেন না আল্লাহরে দেখান লজ্জার কিছু নাই কোরআন পড়তে পারেন না যারা যারা হাত তোলেন যাক লজ্জা দিনে আপনাদেরকে বোঝানোর জন্য হাত তুলতে বলছি কোরআন আপনি শিখলেন না এটা একটা অপরাধ হাত তুলতে বললাম আল্লাহর জন্য আমার জন্য না যদি আপনার ভিতরে একটু অনুশোচনা আসে যে আমি জীবনে আমার জীবনে যা করেছি অন্যায় করেছি অপরাধ করেছি কোরআন না শিখে জীবনে মস্ত বড় ভুল করেছি তাহলে আপনি যদি আগামী কাল থেকে আপনি যদি এই সিদ্ধান্ত নেন যে আগামী দিন থেকে আমি আল্লাহর কোরআন শেখার চেষ্টা করব তাহলে এই মাহফিল যদি একজন মানুষ এই সিদ্ধান্ত নেন তাহলে এই মাহফিল যারা এত কষ্ট করে অর্থ দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া আইনি সহায়তা দিয়া যারা মাহফিলকে সফল করলো এই মাহফিল সফল হবে সত্যিকার অর্থে ওই একজন মানুষের জন্য যে কোরআন শেখার জন্য এই মাহফিল থেকে ওয়াদাবদ্ধ হবে ঠিক কি না ভাইরা আমার কোরআনে করিম যদি আপনি না জানেন না পারেন না শেখেন বিশ্বাস করেন এর চাইতে ব্যর্থতা এর চাইতে ফেইলরিটি আর মুসলমানদের জীবনে হয় না এই জন্য তাফসীর মাহফিল শুনলে হবে না ওয়াজ মাহফিল শুনলে হবে না প্রতি বছর তাফসীর হয় প্রতি বছর এই বড় লেখা এই এটাকে কুলাউড়া এরপরে মৌলভীবাজার জুরি এরপরে ওই পাশে কি আছে হ্যাঁ শ্রীমঙ্গল রাজনগর এদিকে আমার মতো গোলাম আমি গত বছর কত যে মাহফিল এই অঞ্চলে করেছি তার কোনো শেষ নাই আর এবছর আলহামদুলিল্লাহ আগামী দিন এই মাসেই আরও প্রায় তিন থেকে চারটা প্রোগ্রাম অত্র সিলেট বিভাগের ভিতরে আছে তো তাহলে অন্যান্য বক্তারা ওয়াজ করতেছে কিন্তু জাতির কোনো ফায়দা হইতেছে ফায়দা হচ্ছে না খালি কানের খোরাক হচ্ছে তাই আসুন আমরা আল্লাহর কোরআন যারা পড়তে পারি না আল্লাহর কোরআন শিখি আল্লাহ যেন তৌফিক দান করেন বলি আমিন কোরআন শিক্ষা করা মুসলমানদের উপরে নফল না সুন্নত নফল না সুন্নত শুধু ফরজ নয় ফরজে আইন কোরআন যারা শেখেন নাই নামাজ তো কম নামাজ তো পড়েন নামাজ পড়েন না পড়েন না এবার আপনারা পাল্টা জবাব দেন কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত ছাড়া নামাজ আল্লাহর কাছে কবুল হবে নামাজ আল্লাহর কাছে কবুল হবে সুতরাং কোরআন মোস্ট ইম্পর্টেন্ট ফর এ মুসলিম ফর মুমিন ফর এ রিয়াল বিলিভার প্রতিটি মুসলমান ইমানদারের জন্য কোরআন শিক্ষা করা দুনিয়ার সব কিছুর আগের ফরজ ঠিক কি না আল্লাহ তাআলা এর গুরুত্ব বোঝানোর জন্য প্রথম যে আয়াতে কারিমা নাজিল করছেন সেই আয়াতের প্রথম অংশ হলো ইকরা প্রথম অংশ কি ইকরা পড়ো জানো বুঝতে হবে এই জন্য কোরআনে কারিম শিক্ষা করাটা মুসলমানদের উপর এক নম্বর ফরজ এবার আল্লাহ তাআলা কি বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফালা আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনহু হাক্কা তিলাওয়াতি আল্লাহ তাআলা বলেন আমি যাদের কিতাব দিয়েছি যাদের কোরআন দিয়েছি যারা নিজেদেরকে কোরআনওয়ালা বলে দাবি করে এই কোরআনওয়ালাদের এক নম্বর দায়িত্ব হলো এই কোরআনের যথাযথ হক আদায় করে এই কোরআনের তেলাওয়াত তারা শিখবে আল্লাহর কোরআন এক নম্বরের তেলাওয়াত শিখব সহি শুদ্ধ করে ঠিক কি না দুই নম্বর কোরআন শুধুমাত্র তেলাওয়াত কইরা জান্নাতে যাওয়ার জন্য নাজিল হয় নাই
শুধু তেলাওয়াত করে ইংরেজিতে বলে not only for recitation সন্ধ্যার পরে মাগরিবের পরে ওয়াকিয়া এশার পরে সূরা মুলক ফজরের পরে ইয়াসিন এরপরে আসরের পরে সূরা আন-নাবা এই সব কিছু আমল করে তেলাওয়াত কইরাই শুধু জান্নাত পাওয়া যাবে তবে ভুল বুঝারও কারণ নাই কোরআন এমন একখানা কিতাব যেটি রিডিং পড়লে পড়ে যেইটার প্রতিটি অক্ষরের বদৌলতে 10 10টা নেকি আল্লাহ তাআলা বান্দার আমলনামায় লিখে দেন সুবহানাল্লাহ বলবেন না এই যে আমি পড়তেছি আপনারা শুনতেছেন আমি পড়তেছি আপনারা শুনতেছেন প্রতিটি অক্ষরের বদৌলতে 10 10টা নেকি দিচ্ছেন কে সম্মানিত হাজিরিন কিন্তু শুধুমাত্র এই পারপস সাফ করার জন্যই আল্লাহ কোরআন নাযিল করেন তাহলে দুই নম্বর কর্তব্য হলো আল্লাহর কোরআন বোঝা লাগবে আল্লাহর কোরআন কি করা লাগবে এখন এই বোঝার কথাটা যদি বলি তখন আমার দেশের মানুষেরা মনে করে যে কোরআন বোঝার কাজ এটা আমাদের দেশে মোল্লা মাওলানাদের হুজুরদের এটা আমাদের কাজ না বিশ্বাস করেন মুসলমান এমন একজন সাহাবায়ে কেরামের জীবনী খুঁজে পাওয়া যাবে না যিনি ঈমান এনেছেন ঈমান আনার পরে বেঁচেছিলেন কিছু সাহাবায়ে কেরাম আছে ঈমান আনছে যা ঈমান আনার সঙ্গে সঙ্গে জিহাদে চলে গেছেন যায় শহীদ হয়েছেন কোরআন শেখার সময় পান নাই তাদের কথা বাদ দিয়ে এমন একজন সাহাবি পাওয়া যাবে না যিনি ঈমান এনেছেন ঈমান আনার পরে বেঁচেছিলেন কিন্তু আল্লাহর কোরআনকে অলসতা করে আল্লাহর কোরআন শেখেন নাই এমন একজন সাহাবিও কেউ দেখাতে পারবে আল্লাহর কোরআন শিখ সাহাবায়ে কেরাম শিখেছেন শুধু শেখেন নাই বুঝেছেন দুই নম্বরে মুসলমানদের এক নম্বরে শিখব দুই নম্বরে কোরআন বোঝাও লাগবে ঠিক কি না শুধু হুজুররা বুঝবে না সকলের ওযু করা আমার কথা বুঝতেছেন আপনারা ওযু করা শুধু হুজুরের দরকার না আপনাদেরও দরকার আছে গোসল হুজুরের দরকার না আপনাদেরও দরকার আছে তায়াম্মুম শুধু হুজুরের না আপনাদেরও দরকার আছে এবারে এগুলা বাদ দেন ব্যবসা খালি হুজুররা করবে না আপনাদেরও দরকার আছে কোরআন দিয়া কোরআন দিয়া কোরআনে ব্যবসার কথা আছে না নাই কোরআনে ব্যবসার কথা আছে না নাই আল্লাহ তাআলা বলছেন আল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন সুবহানাল্লাহ বলবেন না ব্যবসার নীতি কোরআনে কারিমে আছে সুতরাং ব্যবসা যদি মুসলমান হন ইফ ইউ আর রিয়াল বিলিভার সত্যিকার ইমানদার যদি আপনি হন তাহলে কোরআন দিয়া ব্যবসা আপনার শেখা লাগবে ঠিক কি না এবারে স্ত্রী খালি হুজুরের লাগবে আপনাদের লাগবে না বউ খালি হুজুরদের থাকবে আপনাদের থাকবে না ঠিক না কথা বুঝেন না আমার স্ত্রীর সাথে কেমন আচরণ করতে হবে সেটা কোরআন শরীফ আছে না নাই কোরআন বলেছে ওয়াশিরুহুন্না বিল মারুফ স্ত্রীদের সাথে ন্যায়সঙ্গত আচরণ করো স্ত্রীদের সাথে কি করো ন্যায়সঙ্গত আচরণ করো উত্তম ব্যবহার করো এখন আলেমরা শুধু যদি জানে আপনারা যদি না জানেন তাহলে সংসারে গন্ডগোল লাগবে না লাগবে না এই যে না জানার কারণেই স্বামী আর স্ত্রীতে এত ঝামেলা সমাজের ভিতরে আমেরিকার সমাজ আপনাদের অনেক আপনজন লন্ডনে থাকে আমেরিকায় থাকে আমরা দেশে থেকে মনে করি লন্ডন আর আমেরিকার মানুষেরা খুব শান্তিতে আছে কি যে শান্তিতে আছে তা বেশি দূর যাওয়া লাগবে না আপন জনের ফোন দিয়ে জিজ্ঞেস করবেন তাদের ফ্যামিলি বলতে কিচ্ছু নাই ফ্যামিলি বলতে কিছু নাই স্বামী স্ত্রীর দাম দেয় না স্ত্রী স্বামীর দাম দেয় না সম্মানিত হাজিরিন কারণ তাদের ভিতরে ধর্মীয় অনুশাসনের অনুপস্থিতি শুধু বলবো না যে তারা কোরআন জানে না এই জন্য না এভরি রিলিজিয়ান প্রতিটি ধর্ম তার অনুসারীকে সৎ কাজের প্রতি সত্য বলার প্রতি ভালো কাজের দিকে তাগিদ দেয় কথা বুঝতে পারছেন আমার হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন মাজুসি বলেন ইন দিস মোমেন্ট এই মুহূর্তে পৃথিবীতে ধর্মের সংখ্যা প্রায় 4000-এর উপরে ধর্ম চেনেন তো আপনারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই রকমের ধর্ম আছে পৃথিবীতে কত হাজার 4000-এর উপরে কোন ধর্মই তার অনুসারীকে খারাপের দিকে টানে কিন্তু ধর্মের অনুসারীগুলো খারাপ যেমন একটা দৃষ্টান্ত দেই বৌদ্ধ ধর্মের
একটা মূল নীতি হলো জীব হত্যা মহাপাপ জানেন কিনা আপনারা কিন্তু পৃথিবীর নিকৃষ্ট জাতি এই বদ্ধরা মিয়ানমারে কারা মুসলমানদেরকে মারলো কারা মাইরা এই যে আমাদের দেশে রোহিঙ্গা বলি এদেরে তারায় দিল কারা এই বদ্ধরা মুসলমানদেরকে পোড়াইছে কারা এই বদ্ধরা চায়নাতে উইগুরে মুসলমানদেরকে রাস্তাঘাটে কুরবানির দিন যেমন পশু জবাই করা হয় ওইভাবে মুসলমানদেরকে ধরে ধরে আটকায় এর পরে জবাই করে রাস্তাঘাটে শেষ করে এবার বলেন তাদের ধর্ম কি তাদের ওই শিক্ষা দিয়েছে ইন্নাল ইসলাম হাররামাল গশা ইসলাম ধোকাকে ধোকাবাজিকে হারাম করেছে এবারে আসেন আমাদের দেশে খাদ্য ভেজাল দেয় কারা হিন্দুরা না মুসলমানেরা আমার দেশে খাদ্যের এই যে দ্রব্য মূল্যের সংকট তৈরি করে কারা অন্য জাতি না মুসলমানেরা সম্মানিত হাজিরিন আমার দেশে ওজনে কম দেয় কারা আমার দেশে রমজান মাস আসলে পরে জিনিসপত্র মাল সামানার দাম বাড়ায় কারা কিন্তু ধর্মের ভিতরে কি আছে এটা ধর্মের ধর্মের উল্টা আমরা চলি কোন ধর্মই খ্রিস্টান বলেন বৌদ্ধ বলেন ইহুদি বলেন মাজুসি বলেন কোন ধর্মই খারাপ নয় ধর্মের অনুসারীদের কারণেই ধর্মের বদনাম হয় কথা বুঝতে পারছেন আমার সম্মানিত হাজিরিন তাহলে আমি যেই কথা বুঝাতে চাইলাম দুই নম্বরে ওরা ওদের ভিতরে যদি বাইবেলের অনুসরণ থাকতো আমি বাইবেল মাঝে মাঝে দেখি বাইবেল আমি পড়ি অধ্যয়ন করি আমার বুক সেলফে বাইবেলেরও একটা জায়গা আছে কারণ আমরা যারা কথা বলি যদি অন্য ধর্ম সম্পর্কে আমাদের জ্ঞান না থাকে অন্য ধর্ম সম্পর্কে যদি আমাদের ধারণা না থাকে যেমন বৃহস্পতিবার যেখানে মাহফিল ছিল সেখানে মুসলিম পরিবার মাত্র অনলি 35 মাত্র 35টা পরিবার হলো মুসলমান বাদ বাকি হিন্দুরা আমার মঞ্চের চতুর্পার্শ্বে হিন্দুরা বসেছে আমার কথা শোনার জন্য এখন ওই সময় আমি জিজ্ঞেস করলাম এখানে মুসলমানরা কখনো ঝামেলায় পড়ে কিনা বললো হুজুর না এখানে সুন্দর আমাদের একটি সুন্দর সৌহার্দ্যপূর্ণ অবস্থান নিয়ে আমরা থাকি বরং মুসলমানদেরকে তারা সব কাজে সহযোগিতা করে বেশি দূরে নয় মাহফিলটা ছিল আমার কালিয়াকৈর গাজীপুরে সেখানে একটা জায়গা আমি যে অবাক হয়ে গেলাম 470টা পরিবার হলো হিন্দু আর মাত্র 30 থেকে 35টা পরিবার হলো মুসলমানদের এবারে আসেন বাংলাদেশের আর একটা থানার নাম হলো রোমা রোমা কেউ নাম শুনেছেন রোমা রোমা হলো বান্দরবনের একেবারে মায়ানমারের নিকটবর্তী একটি বাংলাদেশের একটা থানার নাম হলো রোমা ওই রোমাতে আমি প্রতি বছর তাফসিরে যাই ওই রোমাতে আমার ওয়াজ শোনার জন্য যত বৌদ্ধ খ্রিস্টান মাজুসি চাকমা গারো সাঁওতাল মারমা ত্রিপুরা এরা আসে ওয়াজ শোনার জন্য এখন আমার যদি তাদের ধর্ম সম্পর্কে ধারণা না থাকে সব যদি খালি আমারটা শোনাই তাদেরটা যদি না শোনাই তাহলে তারা ইসলামের প্রতি আকৃষ্ট হবে আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে নবীদের ঘটনা ঈসা আলাইহিস সালামের ঘটনা মূসা আলাইহিস সালামের ঘটনা দাউদ আলাইহিস সালামের ঘটনা এরপর ইয়াকুব আলাইহিস সালামের ঘটনা সব নবীদের অন্যান্য নবীদের যাদেরটা প্রয়োজন হয়েছে তাদের ঘটনা আল্লাহ কোরআনে শুনাইছেন না শুনান নাই কেন শুনাইছেন আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারীমের ভিতরে আসছে আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি আমরা কোন রাসূলদের মাঝে কোন পার্থক্য করি সব নবীদের সম্মান ইসলামে ইসলামের ভিতরে সকল নবীদের সম্মান রক্ষা করা হয়েছে না হয় নাই সকল নবীদের মর্যাদা ইসলামে স্বীকৃত কিন্তু খ্রিস্টান ধর্মে বলেন ইহুদি ধর্মে বলেন হিন্দু ধর্মে বলেন আমাদের নবীর মর্যাদা তারা স্বীকার করে না উল্টাটা করে কথা বুঝেন নাই আমার কিন্তু তাদের ধর্মগ্রন্থের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আছে সুবহানাল্লাহ বলবেন না হযরত ঈসা আলাইহিস সালাম বলেন হযরত ঈসা আলাইহিস সালামের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের ভিতরে তুলে ধরেছেন আল্লাহ তাআলা বলেন ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনি ইসরাঈল
إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين الله أكبر حضرت عيسى عليه السلام بولছেন আমি তোমাদেরকে শুভ সংবাদ দিচ্ছি এটা আছে বাইবেলের ভিতরে আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন সূরা সাফে ঈসা আলাইহিস সালাম তার জাতির উদ্দেশ্যে বলছেন ও আমার জাতি আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি মিম বাদ ইসমুহু আহমদ আমার পরে এমন একজন রাসূল আসবেন যার নাম হবে আহমদ সুবহানাল্লাহ বলবেন না কিন্তু খ্রিস্টানেরা এটা স্বীকার করে সম্মানিত হাজিরিন এমন কি হিন্দু ধর্মের ভিতরে হিন্দু ধর্মের গীতা বলেন রামায়ণ বলেন মহাভারত বলেন হিন্দু ধর্মের যতগুলো ধর্মীয় গ্রন্থ আছে অধিকাংশ ধর্ম ধর্মীয় গ্রন্থের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আছে সুবহানাল্লাহ বলবেন না কিন্তু দুঃখজনক হলেও এরা এতটা হিংসুক এরা এটা স্বীকার করতে চায় যাই হোক ভাইরা আমার তো দুই নম্বরে বুঝাতে চাইলাম আল্লাহর কোরআন বোঝা লাগবে আল্লাহর কোরআন বুঝবে শুধু হুজুররা না সবাই আল্লাহ তাআলা বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা আল্লাহ তাআলা বলছেন আফালা ইয়াত কি হলো ভাই আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আল্লাহ তাআলা বলেন ওয়াই দে ক্যান নট রিসার্চ দা হলি কোরআন কেন তারা কোরআন নিয়ে গবেষণা করে না আফালা ইয়াতাদাব্বারুন আই আফালা ইয়াতাফাক্কারুন কেন তারা কোরআন নিয়ে চিন্তা ফিকির করে না গবেষণা করে না এই জন্য ইয়াতাদাব্বারুনা জামা মুযাক্কারে গায়েবের সিগা সুতরাং কোরআন বোঝা শুধু হুজুরদের উপরে ফরজ নয় কোরআন বুঝতে হবে প্রতিটি কালেমা পড়নেওয়ালা মুসলমানকে ঠিক কি না হালাল হারাম শুধু আলেমরাই জানবে না সকলের উপরে জানা ফরজ করেছেন কে লাস্টলি অ্যান্ড ফাইনালি কোরআনের ব্যাপারে আমার যে তিনটা কথা তিনটা যে কর্তব্য সেটার সর্বশ্রেষ্ঠ হলো এক নম্বরে পড়ার কথা বলেছি দুই নম্বরে বোঝার কথা বলেছি তিন নম্বরে যা পূর্ব যা বুঝব তা দিয়ে আমাদের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র আমার অর্থনীতি সমাজ নীতি রাজনীতি আমাদের গোটা জীবন মা যা আফিল কোরআন ওয়া যা আফিল হাদিস কোরআনে যা আছে হাদিসে যা আছে তা দিয়া আমাদের গোটা জীবন সাজাতে হবে এটা মুসলমানদের উপরে সকল কালেমা পড়নেওয়ালাদের উপরে ফরজ করেছেন কে এই তিনটা কাজ যদি মুসলমানেরা আবার নতুন উদ্যমে নব উদ্যমে যদি আবার করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আবার মুসলমানদের হাতে তামাম পৃথিবীর ক্ষমতা প্রভুত্ব কর্তৃত্ব আল্লাহ তাআলা মুসলমানদের হাতে আবার দিয়া দিবেন আল্লাহ তাআলা বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন ফামান তাবিআ হুদায়া যারা এই হুদার অনুসরণ করবে কোরআনের একটা নাম হলো হুদা কোরআনের নাম কি হুদা আল্লাহ তাআলা বলেন যারা এই হুদা পড়বে যারা এই কোরআন পড়বে যারা এই কোরআন বুঝবে যারা এই কোরআন দিয়া নিজেদের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র গোটা জীবনকে যারা সাজাবে তাদের জন্য সুসংবাদ হলো ফালা খাউফুন আলাইহিম তাদের কোনো ভয় থাকবে ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো দুশ্চিন্তাও থাকবে না সকল ভয় সকল দুশ্চিন্তা থেকে নাজাত দিবেন কে নাজাত দিবেন কে যারা নাকি কোরআন পড়বে কোরআন বুঝবে কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে
ঐক্যবদ্ধ ভূমিকা পালন করবে আল্লাহ তাআলা ওই লোকদেরকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন উদখুলুল জান্নাহ لا خوف عليكم ولا أنتم تحزنون ادخلوا الجنة enter the paradise جنة جاؤ اسك لا خوف عليكم اسك حملار بھائی نائی مملار بھائی نائی مقدمار بھائی نائی زیل جریمانار بھائی نائی فشیر بھائی نائی ولا أنتم تحزنون اسك دشنتار کنو کرون কারণ সেদিন ইমানদারদের সম্পূর্ণরূপে অভিভাবকত্ব গ্রহণ করবেন কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের জিম্মায় থাকবে ইমানদাররা সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের পক্ষ অবলম্বন করবেন আর পৃথিবীতে যারা ইমানদারদেরকে কষ্ট দিয়েছে জেল দিয়েছে জুলুম করেছে অত্যাচার করেছে মামলা দিয়েছে হামলা করেছে তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ সেদিন আল্লাহর ধরা বড় কঠিন হবে ঠিক কি না সেদিন তাদের আজকে যেমন তোমরা বলো আজকে যেমন তোমরা হুঁশিয়ারি দাও আজকে যেমন তোমরা আমাদের ভয় দেখাও অমুক আর তমুকের সেদিন আল্লাহ বলবেন ফাইনাল মাফার আজকে পালাবি কোথায় পালাবার আর কোন জায়গা সেদিন থাকবে কথাগুলো কার কথাগুলো কার সুতরাং ইমানদারদের কোন ভয় আছে এই 60 বছর 70 বছর 80 বছরের জীবন নিয়ে ইমানদারদের কোন ভয় নাই আমরা এই সামান্য জীবনের বিনিময়ে যদি আমরা পরকাল পাই পরকালে যদি কামিয়াব হতে পারি পরকালে যদি আল্লাহর দেওয়া জান্নাতের উত্তরাধিকারীত্ব আমরা হতে পারি আমাদের আর কোনো দুশ্চিন্তা সেদিন থাকবে আল্লাহ বলবেন উদখুলুল জান্নাহ জান্নাতে যাও আর ওদের ব্যাপারে বলা হবে যারা পৃথিবীতে ইমানদারদেরকে কষ্ট দিয়েছে ইমানদারদেরকে যারা জ্বালাইছে الله تعالى فرست ذلك بولوين خذوه فغلوه ثم الجحيم صلوه الله أكبر الله بولوين دار دار ارس دم جبت القار ثم الجحيم صلوه جهنم نكب قار كم نكب قربه دنيا تتمي কোরআনের কথা বলার অপরাধে ইসলামের পক্ষে কথা বলার অপরাধে তুমি দুনিয়াতে লোয়ালক্কর দিয়ে বানছো কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন এদেরকে ধর খোঁজো ফগল্লো সুম্মাল জাহিমা সাল্লো ধর গ্রেফতার কর জাহান্নামে নিক্ষেপ কর সুম্মা ফি সিলসিলাতিন যারুহা সাবউনা যারান ফাসলুকু সত্তর গাছ শিকল দিয়া এদের বান নাউজুবিল্লাহ বলবেন না কত গাছ শিকল দিয়া বান্ধা হবে দুনিয়াতে কি দিয়া বানছ কিয়ামতের দিন আল্লাহরে ভয় করো ওয়াত্তাকুল্লাহ হাল্লাজি তাসালুন আল্লাহরে ভয় কর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আল্লাহ তাআলা বারবার বলেছেন এই ইমানদাররা আমি আল্লাহরে ভয় কর কোথায় কি করো কি না করো সব আল্লাহ দেখেন না দেখেন না লা ইয়াকফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামা আকাশে জমিনে কোন কিছুই আল্লাহর কাছে গোপন থাকে সম্মানিত হাজিরিন সুতরাং দুনিয়ার সামান্য দুই দিনের দুনিয়াতে একটুখানে চেয়ারে বৈসা গরম দেখায়েন না গরম বেশি দিন থাকে না ফেরাউনের গরম বেশি দিন থাকে নাই নমরুদের গরম বেশি দিন থাকে নাই কারুনের গরম বেশি দিন থাকে নাই এমন গরম হইছে কারণ কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা ওর গরমের কারণে ওর অহংকারের কারণে ওরে কিয়ামত পর্যন্ত মাটির নিচে দাবাইতেই থাকবেন নাউজুবিল্লাহি মিন যালিক নমরুদ এমন গরম হইছে গরমের ঠেলায় আল্লাহ তাআলা গরমের ঠেলায় আল্লাহ রাব্বুল আলামিন শায়েস্তা করলেন কি দিয়া শায়েস্তা করলেন ছোট্ট মশা দিয়া কি দিয়া মশা দিয়া নমরুদ বেশি গরম হয়েছিল সুতরাং পৃথিবীতে কারো উচিত নয় যে কোনো বিষয়ে অর্থের গরম ক্ষমতার গরম
টাকার গরম কোন কিছুর গরম দেখানো যাবে গরম কেবল দেখাইতে পারেন একজন তিনি কে আল্লাহ অহংকার পৃথিবীর কোন মানুষের জন্য শোভনীয় নয় অহংকার করতে পারেন কেবলমাত্র যিনি মানুষের স্রষ্টা যিনি খালেক ঠিক কি না যারা অহংকার করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা গর্ব করে অহংকার করে জমিনে চলো না জমিনে জীবনটা অহংকার করে কাটায়ো না ان الله لا يحب من كان مختالا فخورا নিশ্চয়ই আল্লাহ তাআলা দম্ভী গর্বিত জনকে অহংকারীকে আল্লাহ পছন্দ করেন সুতরাং অহংকার করা যাবে না অহংকারকে আল্লাহ তাআলা বলেছেন কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা অহংকার হলো সবচেয়ে আল্লাহর কাছে নিন্দনীয় মন্দনীয় সবচেয়ে গর্হিত কাজ সুতরাং অহংকার ইমানদাররা করতে পারে ইমানের পর ইমানদারের পরিচয় দিয়া ইমানদারদের সাথে থাইকা অহংকার যারা করে তারা আদৌ ইমানদার নয় তারা আসলে মুসলমান ভেজদারি মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুলের উত্তরসূরি ঠিক কি না সেই সংখ্যা এখন সমাজে দিন দিন বাড়তেছে মনে হয় আল্লাহ তাআলা গোটা জাতিকে মুনাফিকদের হাত থেকে গোটা জাতিকে হেফাজত করেন বলি আমিন সম্মানিত হাজিরিন তাহলে তিন নম্বর কথা হলো আল্লাহর কোরআন দিয়ে আমাদের জীবনটাকে আমরা সাজাবো ইনশাআল্লাহ কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন কোরআন এমন কোন দুর্ভেদ্য কিতাব নয় যে কোরআন মুসলমানদের জন্য কঠিন কোরআন মুসলমানদের জন্য কঠিন সুতরাং আমি আপনাদেরকে আহ্বান জানাবো আজকের এই অসুস্থ শরীর নিয়ে এই গলাটা নিয়ে এত কষ্ট হচ্ছে কথা বলতে এটা একমাত্র আল্লাহ ভালো জানেন আর আমি জানি এই প্রচন্ড শীতের ভিতরে গাটা ঘেমে গেছে শুধু কথায় কতটা শক্তি দেওয়া লাগতেছে সম্মানিত হাজিরিন আল্লাহর কোরআনকে আল্লাহ সহজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر الله تعالى بولسن واو لام قد يقولوا كي حروف التعقيد بلا هاي الله تعالى بولن ابو الشوي امي قرآن كي شهوز كرسي سبحان الله بولنا সুতরাং কোরআনকে যারা কঠিন মনে করে জানা এটা আমাদের দ্বারা হবে না তারা একটা কবিরা গুনাহ করে কি গুনাহ কারণ আল্লাহ তাগিদ দিয়ে বলছেন আমি কোরআন সহজ করেছি আর আপনি কোরআনকে কঠিন কেন মনে করবেন কেমনে সহজ করলেন এবার আল্লাহ তাআলা আবার ভাঙ্গাইয়া দিতেছেন কোথাও আল্লাহ তাআলা বক্রতার পথ অবলম্বন করেন নাই সব জায়গায় যদি এভাবে না বোঝো তাহলে এভাবে বোঝো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون الله أكبر الله تعالى بول النشوي إن أنزلناه قرآنا عربيا أمي قرآن كي عربي بحشاي نازيل كرسي قن بحشاي لعلكم تعقلون যেন তোমরা বুঝতে পারো যেন তোমরা এখান থেকে জ্ঞান যেন তোমরা এখান থেকে সংগ্রহ করতে পারো জ্ঞান অর্জন করতে পারো তোমরা যেন এখান থেকে বিবেক বুদ্ধি নিতে পারো আকল নিতে পারো তোমাদের আকলকে যেন কোরআনের জ্ঞান দ্বারা সমৃদ্ধ করতে পারো এই জন্য আমি কোরআন আরবি ভাষায় নাজিল করছি সুবহানাল্লাহ বলবেন না এবার একটা প্রশ্ন জাগতে পারে জায়গাটা আবার স্বাভাবিক নয় যে হুজুর আমরা হইছি বাংলা ভাষার মানুষ আর আল্লাহ বললেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন যে কোরআন আমি আরবিতে নাজিল করছি যেন তোমরা বুঝতে পারো যেন তোমরা এখান থেকে বুঝ নিতে পারো আকল নিতে পারো তাহলে আমরা তো আরবি ভাষী লোক নয় তাহলে আল্লাহ তাআলা এই কথা কেন বললেন এর ব্যাখ্যা হলো তামাম পৃথিবীতে যত ভাষাবিদ আছে যারা ভাষা নিয়ে রিসার্চ করে গবেষণা করে এই পৃথিবীর যত ভাষা ভাষাভাষী মানুষ আছে ইংলিশ হোক তার্কিশ হোক চাইনিজ হোক এরপরে উর্দুভাষী হোক অথবা আপনার এটাকে ফার্সিভাষী হোক পৃথিবীতে যত ভাষা আছে
সকল ভাষার স্রষ্টাকে আল্লাহ তাআলা বলছেন আমিন আয়াতিহি আমি আল্লাহর অসংখ্য নিদর্শনের মধ্য থেকে ভাষা একটা নিদর্শন সুবহানাল্লাহ বলবেন না আর পৃথিবীর সমস্ত ভাষাবিদেরা বাংলাদেশে ভাষাবিদ আছে না নাই হ্যাঁ অন্যতম একজন পরিচিত মুখ যিনি দুনিয়াতে নাই আল্লাহ তাআলা তার কবরটারে জান্নাতের নূর দিয়ে মুনাওয়ার করে দেন বলি আমিন একজন ভাষাবিদের নাম ইসলাম পন্থী কোরআন পন্থী যিনি তার জ্ঞান দিয়ে নাস্তিক হন নাই তার নাম হলো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নাম শুনেছেন আপনারা আরেকজন বাংলা ভাষার অন্যতম আরেকজন বাংলা ভাষার যিনি অথেন্টিক বাংলা ভাষা নিয়ে যিনি সবচেয়ে বেশি রিসার্চ করেছেন তার নাম হলো আমরা ছোটবেলায় তার কবিতা পড়েছি নাম হলো সৈয়দ মুজতবা আলী নাম শুনেছেন আপনারা এই দুইজন আমার দেখা দৃষ্টিতে তারা বাংলা ভাষাকে নানান বাংলা ভাষা নিয়ে তারা অনেক গবেষণা করেছেন বাংলা ভাষা গবেষণার জন্য বাংলা একাডেমি তৈরি হয়েছে আছে না নাই তার মানে এখানে আমাদের দেশের ভাষা নিয়ে চর্চা হয় গবেষণা হয় এই রকম পৃথিবীর সমস্ত ভাষাবিদেরা সবাই এই কথার উপরে ঐক্যমত পোষণ করেছেন এই পৃথিবীর সমস্ত মানুষের জিহ্বার ভিতরে মানুষের মেধার ভিতরে যেই ভাষাটি অতি অল্প সময়ে আত্মস্ত হয় কণ্ঠস্থ হয় হৃদয়ঙ্গম করতে পারে সেই ভাষার নাম আরবি ভাষা কোরআনের ভাষা সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন আল্লাহু আকবার আমি এই কোরআন আরবিতে নাজিল করেছি এই জন্য যেন তোমরা সবাই বুঝতে পারো এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল রব্বিল আলামিন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ইয়া আইয়ুহার রাসূল কুল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ হে নবী আপনি বলেন ও পৃথিবীর ইংলিশ ম্যানেরা ও পৃথিবীর বাঙালিরা ও পৃথিবীর চাইনিজেরা ও পৃথিবীর রাশিয়ানেরা ও পৃথিবীর ফরাসিরা পৃথিবীতে তোমাদের সকলের জন্যই আমাকে রসুল বানায়া পাঠানো হয়েছে সুবহানাল্লাহ বলবেন যেহেতু তিনি সকল ভাষাভাষী মানুষের জন্য রসুল এখন যদি তারে কোরআন দেওয়া হয় একটা যদি বাংলায় একটা যদি আরবিতে একটা যদি ফার্সিতে তাহলে গরমিল লাগবে না ঝামেলা হবে না এই জন্য পৃথিবীর সমস্ত মানবতার জন্য আল্লাহ তাআলা যেই ভাষাটা যেহেতু তিনি ভাষার স্রষ্টা সমস্ত ভাষার স্রষ্টাকে আমাদের দেশে এক শ্রেণীর মৌলবীরা এক সময় ছিল যারা মনে করত যে ইংলিশ শেখা মহাপাপ বলতো না এক সময় ছিল এবং তাদের এখনো কিছু বেঁচে আছে যাদের ছাত্ররা যদি আইসা জেনারেলে ভর্তি হয় আলিয়া মাদ্রাসায় যদি ভর্তি হয় তাহলে তাদের চুলকানি এখনো আছে এমনও আমি শুনেছি তারা মাদ্রাসা থেকে ছাত্রদের নাম পর্যন্ত কাইটা দেয় কেন পরীক্ষা দিলা দাখিলে আলেমে আপনারা আমার ভাষা বুঝতে পারতেছেন কথা বুঝতে পারতেছেন বাংলাদেশে কিছু মাদ্রাসা আছে যেই সব মাদ্রাসা কওমি মাদ্রাসা সবাই না এখন আলহামদুলিল্লাহ সবাই আপডেট হয়েছে ভবিষ্যতে মায়ের যত বেশি খাবে তত বেশি আপডেট হবে তত বেশি ঐক্যবদ্ধ হবে কথা বোঝেন নাই মনে আমার হ্যাঁ আফগানিস্তানে যখন মোল্লাদেরকে পিটানো শুরু হইল এর আগে একজনে একজনের কাফের কইছে আরেকজনে আরেকজনের ফাসেক কইছে আরেকজনে আরেকজনে কইছে ওই ও কিছু জানেই না যখন মাইল শুরু হইল আফগানে সমানে তখন সবাই কয় আমরা সবাই একসাথে জানি সুবহানাল্লাহ বলবেন না আফগানি ইসলাম কায়েম হয়ে গেল আমাদের দেশের অবস্থাও তাই মৌলবী মৌলবীর এক লম্বা টুপিওয়ালা খাটো টুপিওয়ালা দেখতে পারে না এখনো আছে না নাই হ্যাঁ দরবারওয়ালা ইসলামী আন্দোলনওয়ালারা দেখতে পারে না কিন্তু যখন মাইল যখন শুরু হবে খালি ইসলামী আন্দোলনের সবাই যে মার খাবে তা নয় যারা মার দেবে ওরা চিন্তা করে কে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠিক কি না ব্যাপারটা হলো আমি বলি তিন চোর গেছে এক জায়গায় চুরি করতে
300 গেছে এক জায়গায় চুরি করতে একটা একটা এটা এটা মিসালি একটা দৃষ্টান্ত আমি দেই তো চোর গেছে আক খেতে চুরি করতে আক চিনে আক আক চিনে আপনাদের দেশে কি বলে খুশিয়াল হ্যাঁ যাক আমারে কিছু ভাষা শিখিয়ে দিবেন আর আমি এই দুই অঞ্চলে গেলে সিলেটে আর চিটাগাং গেলে আমার ভাষা বুঝতে বড় কষ্ট হয় ভাইরা আমার তো আক খেতে আক চুরি করতে গেছে তিনজন কয়জন তিন বন্ধু মিলে আছে না গত রাতে মাহফিল করে যখন আসতেছি শরীয়তপুরের নড়িয়া দিয়া তখন দুইজন যুবক আমার গাড়ি চলতেছে রাত তখন দুইটার কাছাকাছি প্রায় দুইজন যুবক ওদিকে খেজুর গাছের রস কাটে খেজুর গাছ কাটে তো দুইজন যুবক আমি খেয়াল করিনি ড্রাইভার মিলন খেয়াল করছে তো কয় যে হুজুর ওদের হাতের ভিতরে হলো জগ জগ চিনেন পানি খাওয়ার জগ কয় হুজুর ওরা নিশ্চয়ই এই রস চুরি করতে বাইরেছে কি চুরি করতে কয় হুজুর ছোটকালে মিলন কইতেছে কয় হুজুর কে আপনি জানেন না কিছু আমি কই না আমি তো গ্রামে বড় হই নাই আমি ছোটবেলা থেকে শহরে মানুষ হয়েছি তো আমার এই গ্রামের এইসব চাইল এগুলো আমি জানি না অভ্যাস এই ব্যাপারে আমার ধারণা নেই কয় হুজুর ছোটকালে আমরা অনেক বন্ধু বান্ধব মিললা খেজুর গাছের রস চুরি কইরা সিন্নি বানিয়ে খাইছি সিন্নি চিনেন আপনাদের দেশে সিন্নি মানে তো বিরিয়ানি হ্যাঁ মাহফিল সেজে যদি এক দেশে কয় তবারক দেওয়া হবে কি তবারক আপনাদের দেশে কয় সিন্নি দেওয়া হবে তো একদিন এক মাহফিলে বড় লেখারি বোধায় মাহফিলে জিজ্ঞেস করলাম ভাই সিন্নি মানে কি আমাদের দেশে সিন্নি মানে হলো চিনি দিয়া দুধ দিয়া চাল দিয়া পাকায় যেটা এটা হলো সিন্নি আর আপনাদের দেশে সিন্নি মানে হলো খিচুড়ি বা কি ওই গোস্ত দিয়া চলা মানে চাল চাল ডাউল এগুলো দিয়ে পাকায় এটারে তো যাই হোক তো ওই রকমের চুরি করতে গেছে আখ খেতে কয়জনে তিনজনে এখন মালিক মালিক লক্ষ্য করেছে আখ খেতের ভিতরে ছোট ছোট ঘর কইরা আখ যেন কেউ কাইটে না নিতে পারে এই জন্য অনেক সময় দেখবেন মাছ চাষিরা অনেক জায়গায় মাছ পাহারা দেয় ছোট ছোট ঘর বানায় রাত্রে তো মালিক ওখানে আছে পাহারাদারি করতেছে মালিক ছিল বড় বুদ্ধিমান মালিক দুই চোরেরে একবার একদিকে ডাইকে এনে কচ্ছে ভাই তোমরা তো আসছো চুরি করতে বেশ ভালো কথা তা আমার এত ছোট আক্ষেত যদি তিনজনে মিল্লা চুরি করো তাহলে তো তোমরা ভাগে কিছুই পাবা না ওর যদি তোমরা একটা কাজ করো তোমরা দুইজনে মিল্লা ওই যে জীর্ণ শীর্ণ দেখা যায় সিগনালিরে সিগনালিরে তোমরা অরে শেষ করে ভালো অরে কি করো বুদ্ধি কার মালিকে কথা বুঝতেছেন আমার তো দুই বন্ধু কইলো আচ্ছা ভালো বুদ্ধি তো যদি আমরা দুইজনে মিল্লা আরে মারি তাহলে আমরা 50-50 পাবো কি পাবো 50-50 পাবো এই বরে তারা তারে ধইরা আচ্ছা মতো সাইজ কইরা নিজেরা নিজেদের লোকের কি করলো সাইজ করলো মাইট দিল বেচারা শেষ হয়ে গেল এবারে মালিক বুদ্ধি খাটালো বললো এবার মোটাটা শরীর শরীর স্বাস্থ্য যে মোটা ওরে ডাইকা আড়ালে নিয়ে বলতেছে ভাই এত ছোট আখ খেতের ভিতরে খামোকা তুমি ওরে ভাগ দিতে যাবা কান তোমার যে শরীর স্বাস্থ্য তোমার যে দেহ তাতে তুমি যদি ওরে ধরো ও সাইজ হয়ে যাবে অজবতেই মালিক এইবারে মালিকের বুদ্ধিমতো ওই মোটা চোর চিন্তা করলো হ্যাঁ মালিক সুখ খুব কয় ভাই আপনার মাথায় তো আপনি তো ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট পারসন আপনি তো খুব বুদ্ধিমান মানুষ আমি ওরে ভাগ দেব কেন এবারে ও আরে ধরাশাই করে শেষ করে দিল এবারে মালিক তো সেই মার্কা ট্রেনিং প্রাপ্ত লোক যেহেতু বাগান পাহারা দেয় তো মালিকের যদি অস্ত্র শস্ত্র না থাকে মালিকের ওইখানে থাকতে পারে মালিক এবার বলতেছে বেটা আমার বুদ্ধির লগে তোর পাড়ার তোর পাড়ার মতো তোর বয়স হয় নাই তুই আসছিস আমার বাগানে চুরি করতে কেমনে চুরি করবিস বইলা দিছে প্যাডের ভিতরে দিয়া কথা বুঝেছেন ইসলামওয়ালাদের অবস্থাও তাই হবে এক মৌলবীরে ধরছে মনে কর না আমার কিছু হবে না মিষ্টি খাওয়ানো শুরু করছে আহ আমার বিরোধীরে শেষ শেষকালে চিন্তা করলো যারা খাওয়াইলো তাগরে যখন ধরলো এবার এবার আর এক পার্টি চিন্তা করতেছে দরবারওয়ালারা চিন্তা করে আমাদের উপরে কোনো বিপদ মুসিবত আসবে না কারণ আমরা হলাম আলু মার্কা আলু মার্কা বোঝেন নাই আলু সব তরকারিতে খাটে পৃথিবীর মুসলমানদের অবস্থা করুন পৃথিবীর মুসলমানদের অবস্থা করুন এই মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া মুসলমানরা টিকতে পারবে না টিকে না আল্লাহ তাআলা বলেছেন ওয়া তাসিমু বিহাবিলিল্লাহ জামিআ ওয়ালা তাফাররাকু আল্লাহ তাআলা বলেছেন হে ইমানদারেরা এই কোরআন কোরআনকে রশি বলা হয়েছে
এই রশিকে তোমরা ঐক্যবদ্ধ ভাবে ধারণ করো ওয়ালা তাফাররাকু বিচ্ছেদ হয় না সুতরাং এখনই সময় মুসলমানদের কালেমা পড়নে ওয়ালাদের ইমানদারদের ঐক্যবদ্ধ হওয়ার ঠিক কি না যদি ঐক্যবদ্ধ না হতে পারেন আমাদের পাশে অনেক পরীক্ষিত বন্ধু আছে যারা বন্ধুত্বের পরীক্ষায় উত্তীর্ণ নয় চতুর্দিকে সেই বন্ধু নামের দুশমনেরা আছে আমাদের তারা আমাদের ছাড়বে না দল মত নির্বিশেষে আসুন কোরআনের ছায়াতলে থাকি কোরআনকে পড়ি কোরআন বুঝি কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে কোরআনের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করার মানসিকতা পোষণ করি আল্লাহ তাআলা তৌফিক দান করেন বলি আমিন খারাপ লাগতেছে আপনাদের কষ্ট লাগতেছে তো কোরআন বুঝার কথা বলতেছিলাম বলতেছিলাম কোরআন আরবি ভাষায় কেন নাযিল হলো সেইটা সম্মানিত হাজিরিন এই কোরআন যারা শিখবে যারা শেখার জন্য চেষ্টা করবে তাদের ফজিলতটা একটু বলেই শেষ করে দেব আর শরীরে কুলাইতেছে না আল্লাহর হাবিব বলেন আল্লাহর হাবিব বলেন মান সালাকা তরিকান ইলতামিসু ফীহি ইলমান سحل الله له به طريقا الى الجنه الله نبي বলেন যারা নাকি কোরআনের জ্ঞান অর্জনের জন্য যারা নাকি রাস্তায় বের হয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেয় ও ফি রিওয়ায়াতি নুখরা মান খারাজা লি তলাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ حتى يرجع او كما قال عليه السلام الله حبيب বলেন যারা নাকি কোরআনের জ্ঞান অর্জনের জন্য ইলম বলতে কোরআন এবং হাদিসের জ্ঞানকে বোঝানো হয়েছে যারা নাকি জ্ঞান অর্জনের জন্য যারা নাকি রাস্তায় বের হয় বিশ্বনবী বলেন যতক্ষণ না জ্ঞান অর্জন করে ঘরে ফিরে আসে ততক্ষণ পর্যন্ত এই ব্যক্তি আল্লাহর রাস্তায় থাকে সম্মানিত হাজিরিন সম্মানিত জুরিবাসী আজ আপনাদের বলে যাই যদি এই মাহফিল থেকে যদি এই প্রতিজ্ঞা নেন যারা কোরআন পড়তে পারেন না যারা কোরআন জীবনে শেখেন নাই নানান কারণ হয়তো থাকতে পারে আজ আগামীকাল ফজর থেকে যদি মসজিদের ইমামকে ধরেন হাফেজ সাহেবকে ধরেন আলেমদেরকে ধরেন বলেন হুজুর নফসের সাথে জীবনের সাথে ধোকা করে ধোকা দিয়েছি প্রতারণা করেছি আল্লাহর কোরআন শিখতে পারি নাই দিন শিখতে পারি নাই কোরআন শেখার জন্য যদি আপনি চেষ্টা করেন আপনার জন্য কোরআন শেখা সহজ করে দিবেন কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা জাহাদু فينا لنهدينهم سبلنا الله اكبر কেউ যদি আল্লাহকে জানার জন্য মুজাহাদা করে চেষ্টা করে সংগ্রাম করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের সেই পথকে আরো সহজ করে দেই সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদাররা যদি কোনো ভালো কাজে আগায় ভালো কাজের জন্য ঈমানদাররা যদি নিয়াত করে চিন্তা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদারদেরকে সাহায্য করাটা আমি আল্লাহর উপরে আবশ্যক করে নেই আল্লাহ তাআলা বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন ঈমানদারদেরকে সাহায্য করা আমি আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যায় সুবহানাল্লাহ বলবেন না সম্মানিত হাজিরিন তাই আসুন জীবনে যারা আমার যুবক ভাইয়েরা জীবনকে যারা কলুষিত করে ফেলেছেন কোরআন না শিখে কোরআন না বুঝে কোরআন জানি না বলেই ইসলামের বিরুদ্ধে কথা বলি কোরআন জানি না বলেই ইসলামওয়ালাদেরকে গালি দেই আজকে একজন বাংলাদেশের একটা সংবাদ দুই তিন দিন ধরে ঘুরপাকছে একজন আলেমদেরকে বিশ্রী ভাষায় গালি দিয়েছে একজন নাখানদার নালায়েক এই সব এদের ব্যাপারে কোরআন বলছে এরা হলো উতুল্লিম বাদা জারিকা জানিম এরা হলো যারা সন্তান যারা আলেমদের গালি দেয় যারা আলেমদের সহ্য করতে পারে না ঠিক কি না সুতরাং এই সব যারা সন্তানেরা কে কি বলল তাতে আলেমদের কিছু যায় আসে আলেমদের সম্মান দিয়েছেন কে এলমের যদি ওই মর্যাদা হয় যারা এই সাহেবুল এলম যাদের আল্লাহ জ্ঞান দিয়েছেন কোরআনের জ্ঞান দিয়েছেন তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ারফাইল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত আল্লাহ যাদেরকে ইলম দিয়েছেন তাদের দারাজাত জমায়ে তাকসীর তাদের মর্যাদাকে বাড়ায় দিয়েছেন কে আল্লাহর হাবিব কি বলেন শুনেন তোমরা আলেমদের গালি দিতে পারো আলেমদের কষ্ট দিতে পারো আমরা একটু কষ্ট পাই না তোমাদের কথায় আমরা কোনো আঘাত পাই না কারণ আমরা জানি মায়া ইয়া হাসরাতান আলাল ইবাদ মায়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলছেন বান্দাদের উপরে বড় আফসোস কোন সূরা সূরা ইয়াসিন কপাল পড়া মুসলমানেও জানি না আল্লাহ বলছেন ইয়া হাসরাতান আলাল ইবাদ বান্দাদের উপরে আফসোস লাগে মায়াতিহিম মির রাসূলিন এমন কোন রাসূল পৃথিবীতে আসে নাই এমন কোন দাঈ ইল্লাল্লাহ পৃথিবীতে আসে নাই যাদের সাথে ঠাট্টা বিদ্রোপ করা হয় নাই এমন কি দাঈদেরকে নবীদেরকে জীবন্ত নবীদেরকে করাত দিয়ে কেটে দ্বিখণ্ডিত করা হয়েছে ঠিক কি না তোমরা আমাদের বদনাম দাও আমরা কিচ্ছু মনে করি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহের বলা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মজনুন বলা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাহিন বলা হয়েছে এই অমর্যাদাকর কথাগুলো রসূলকে কাফের আর মুশরিকরা বলেছে সুতরাং আজকে যারা নবীদের যারা ওয়ারিস তাদেরকে যারা এই ধরনের কটু কথা বলে আরো অনেক বাক্য আছে সমাজে প্রচলিত এই সব বলে মৌলবাদ হাবিজাবি বইলে যারা গালি দেয় এরা সব কোরআনের ভাষা অনুযায়ী কোরআনের আল্লাহ দেওয়া তথ্য অনুযায়ী এরা সবগুলো যার সন্তান বলেছেন কে আল্লাহ উতুল্লিম বাদা জালিকা জানিম এরা সব পাপিষ্ট সবগুলো জানিম সম্মানিত হাজিরিন সুতরাং এটা নতুন কোন ইতিহাস নয় যদি বলতে যাই অনেক সময় লাগবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাই ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাই প্রসিদ্ধ চার মাজহাবের চারজন ইমামকে নিকৃষ্টভাবে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করেছে তদানীন্তন সময়ের জালেমেরা ঠিক কি না তাদের কোনো অপরাধ ছিল অপরাধ একটা ছিল কি অপরাধ কোরআন বলছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমান কামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ আল্লাহু আকবার ইমানদারদের কোনো অপরাধ নাই তাদের একটা বড় অপরাধ হলো তারা ঈমান আনছে কার উপরে এটাই হলো বড় অপরাধ বিশ্বকবি আল্লামা ইকবাল বলেন পাইরুবি বু হানিফা কি সনদ জিন্দান হ্যায় পাইরুবি বু হানিফা কি সনদ জিন্দান হ্যায় হম বলি হোতি হ্যায় পিঠ পর দুর্রে খানে কি বার সবাই খালি হানাফি দাবি করে হাত নাবি নিচে বানলেই হানাবি হওয়া যায় না সবরি কলা আর অমুক তুমুক এর নামে মিষ্টি খাইয়া হানাবি হওয়া যায় না ইমাম আবু হানিফার আরো একটা জীবন আছে যে অসত্যের কাছে বাতিলের কাছে মাথা নত না করার কারণে তাকে জেলখানায় আটকায়া অত্যাচার করা হয়েছে বিষ খাওয়াইয়া তারে হত্যা করা হয়েছে ঠিক কিনা মুসলমান সুতরাং হানাবি ইমাম আবু হানিফার মতো ইমান যদি আজও কারো হয় তাহলে তাদের জীবনও অমনে যাইতে পারে লা শাক্কা ফিহে ওয়ালা রাইবা ফি ঠিক কি না সুতরাং ওই ঈমান ওই রকমের ভয় ভীতি দেখা ঈমানদাররা পিছপা হবে হক থেকে সুল পরিমাণ পিছপা হবে না এতো ঈমানদের আইম্মাদের ঘটনা সাহাবায়ে কেরাম হযরতে বেলালকে কি অত্যাচার করা হয়েছে হযরতে বেলালকে আগুনের চাইতে উত্তপ্ত মরুভূমির রৌদ্রের উপরে পাথরকে আগুনে উত্তপ্ত করে সেই পাথরের উপরে হযরত বেলালকে শোয়ায় দেওয়া হয়েছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের গোশতগুলা গইলা চর্বিগুলো গইলা সেই আগুন নিবেছে কয়লাগুলো নিবেছে হযরত ওমর ইবনুল খাত্তাব
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ভাই বেলাল তোমার পিঠের ভিতরে তো যে অবস্থা তাতে তো তোমার পিঠের ভিতরে জব রাখা যায় ধান চাল রাখা যাবে গর্ত হয়ে গেছে হযরত বেলাল বলছে ভাই আবু হুরায়রা কাফেররা কাফেররা ঈমান আনার কারণে আমার মনিব আমি ছিলাম ক্রীতদাস ঈমান আনার অপরাধে উমাইয়া আমাকে এইভাবে উত্তপ্ত আগুনের ভিতরে অঙ্গারের ভিতরে আমারে শোয়াইয়া দিয়া এইভাবে অত্যাচার করেছে তবু আমি ঈমানের পথ ছাড়ি ঈমানদাররা ঈমানের পথ ছাড়তে পারে কারণ ঈমানদারদের একটা লোভ সব সময় কাজ করে সেই লোভটার নাম হলো লেকায়া রাব সেই লোভের নাম কি লেকায়া রাব আল্লাহর দেখা আল্লাহর মোলাকাত এবং সেই মুলাকাত হবে সন্তুষ্ট চিত্রে সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহু আকবার যারা নাকি লিকা রাব চায় আমি আল্লাহর সাক্ষাৎ কামনা করে তাদের কর্তব্য হলো দুইটা কয়টা দুইটা কাজ ফালইয়ামাল আমালান সালিহা তারা বেশি বেশি নেক আমল করবে যত বাধা আসুক ইমানদাররা নেক কাজ ভালো কাজ হকের পথে চলবেই দুনিয়ার কোনো বাধা তাদেরকে এই পথ থেকে বিচ্যুত করতে পারবে হইতে পারে এখান থেকে আরাকখানে হয়তো এখান থেকে আরাকখানে এটাকে হিজরত বলা হয় কি বলা হয় দেখেন না যে মুফতি কাজী ইব্রাহিম সাহেব এখানে পারেন নাই আর এক জায়গায় যে ঠিকই হক প্রচার করতেছেন আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারি এখানে পারে নাই কিন্তু হকের কাজ বসে আছে হক বসে আছে ডক্টর জাকির নায়েক ভারতের শয়তান তাকে থাকতে দিল না আহারে আমাদের দেশে কিছু বিচি মৌলবি কি মৌলবি বিচি মৌলবি ডক্টর জাকির নায়েকের ফতুয়া দিছে না কাফের হ্যাঁ কি এলে মেরে একটা বাহা হ্যাঁ খতিবুল উম্মা উপদি কি খতিবুল উম্মা তাফসীর করে কয় তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা কয় তাওবা করতে হবে নসুহা নামক ব্যক্তির মতো কথা বুঝেন নাই তাওবা করতে হবে কার মতো নসুহা নামক ব্যক্তির মতো এই সব আবুল ফজলদের কারণেই আজ আমাদের মাঝখানে অনেক মুফাসসিররা অন্তহীন হয়ে আছে ঠিক কিনা আবুল ফজল ছিলেন আপনারা তারা জাহান্নামীদেরকে জান্নাতি বানাইতো দ্বিধাবোধ করে না সম্মানিত হাজিরিন আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল গোটা জাতিকে আবুল ফজলদের থেকে আল্লাহ হেফাজত করেন বলি আমিন হাকের পথে থাকবো ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত সাহাবাই কেরাম ভয় পাইছেন ইমানদাররা আল্লাহ সারা লা ইয়াখাফুনা লাউমাতাল লাইমিন কোন নিন্দুকের নিন্দাকে ইমানদাররা পরোয়া করবে লা তাখাফ কাফুনি কাউরে ভয় করা যাবে না ভয় করতে হবে কেবলমাত্র কারে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ইমানদাররা ভয় করো কারে ইয়া আইয়ুহান্নাস উত্তাকু রাব্বাকুম হে মানব গোষ্ঠী ভয় করো কারে সেই রবের ভয় করো আল্লাযী খালাকাকুম যে তোমারে বানাইছেন ভয় করবেন কারণ আছে ভয় করার কারণ উল্লেখ করলেন কারণ হলো তিনি তোমাদেরকে বানিয়েছেন সুতরাং ভয় করতে হবে আল্লাহকে আল্লাহ তাআলা আল্লাহকে আল্লাহর ভয় অন্তকরণে জায়গা দেওয়ার তৌফিক দান করেন বলি আমিন আলেমদের ফজিলাতের ব্যাপারে সর্বশেষ রসুল্লাহর হাদিস শোনা যায় সিলেটবাসীকে আল্লাহর হাবিব বলেন যারা আলেমদের বিরোধিতা কর আলেমদের পিছনে লেগে থাকো নাস্তিক নিজুম মজুমদার আর গজব মজুমদার যারা আলেমদের পিছনে লেগে থাকো তোমাদের মতো হাজার শাহরি আর কবির আর হাজারটা কি জানি আছে না ওই যে শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটা আছে মোসপাকা ভাইরা আমার এইরকম যদি তোমরা হাজারটা আলেমদের গালি দাও আলেমদের নিচে নামাইতে থাকো আল্লাহ তারে উপরে উঠাইবে দুনিয়ার সবাই মিল্লা যদি তারে নিচে নামাইতে চাও নিচে নামাইতে পারবে না ঠিক কি না রাসূলুল্লাহ বলেন ফাদলুল আলিম আলাল আবিদ
حق فضلي على أدناكم. عالمير فضيلة تلو عالمير مرجدة هلو تمدير مدد تمون أمين بير مرجدة تمدير مدد زمون. سبحان الله. وفي رواية أخرى فضل العالم على العابد كفضل القمر على سائر الكواكب. رسول الله بولين একজন আলেমের মর্যাদা হলো আকাশের ভিতরে সমস্ত তারকারাজির মধ্যে সাদের মর্যাদাটা যেমন জাতির মধ্যে একজন আলেমের মর্যাদা সাদের মতো. সুবহানাল্লাহ. ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ফাদলুল আলিমি আলাল আবিদ কাফাদলিল বদরি আলা সাইরিল কাওকেব. বিশ্বনবী বলেন সাধারণ চাঁদ এক জিনিস, বাদ্রুন বলা হয় পূর্ণিমার চাঁদকে. কোন চাঁদকে? কমার মানে হলো সাধারণ নতুন চাঁদ. কমার সাধারণ চাঁদের নাম হলো কমার, আর নতুন চাঁদের নাম হলো হেলাল. কারণ কোরআনে কারিমের ভিতরে হেলালের ব্যাপারে আস ইয়াস আনুনাকানিল আহেল্লা আছে না নাই? কুল হিয়া মাওয়াকিতুলিন নাসি ওয়াল হাজ. অনবী লোকেরা তোমার জিজ্ঞেস করে নতুন চাঁদ সম্পর্কে, তুমি বলে দাও কুল হিয়া মাওয়াকিত, এই চারটারে আমি আকাশের ভিতরে স্থায়ী ক্যালেন্ডার হিসাবে তোমরা যেন দিনক্ষণ গণনা করতে পারো, তোমাদের জন্য স্থায়ী ক্যালেন্ডার হিসাবে আমি আল্লাহ আকাশের ঝোলাইয়া দিয়েছি. সুবহানাল্লাহ. রাসূলুল্লাহ বলেন ফাদলুল আলামে আলাল আবিদি কাফাদলিল বাদার. বাদ্রুন বলা হয় পূর্ণিমার চাঁদকে. পূর্ণিমার চাঁদ তার মর্যাদা আলাদা, চাঁদের বৈশিষ্ট্যটাই আলাদা, ঠিক কিনা? পূর্ণিমার চাঁদ আপনারা দেখেছেন না দেখেন নাই? ভাইয়েরা আমার, বিশ্বনবী বলেন আলেমদের মর্যাদা হলো সমস্ত তারকারাজির মধ্যে পূর্ণিমার রাতের চাঁদের মর্যাদা যেমন, ঠিক জাতির মধ্যে আলেমদের মর্যাদাও তেমন. সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং আলেমদের সম্মান দিয়েছেন আল্লাহ, আল্লাহর রসুল, এই সম্মান কেউ কমাইতে পারবা ভাইরা আমার। আলেমরা যদি ভুল করো কেয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বশেষ আলেমদের ফজিলত শুনায়, আলেম হইলে লাভটা কি শুনায়? আর আল্লাহর হাবিব বলেন কেয়ামতের দিন আল্লাহ তাআলা সবার সামনে, তাম পৃথিবী বাসীর সামনে আলেমদের বিচার আল্লাহ করবেন। আলেমরা যদি ভুল পদস্খলন যদি হয়েও থাকে তাহলে তার জন্য আল্লাহ তাআলা তাদের জন্য আলাদা পর্দার ব্যবস্থা করবে। পর্দার ভিতরে আলেমকে ডেকে নিয়ে দেখানো হবে, ও আলেম এই এই অপরাধগুলো কি তুমি করেছ, এই অন্যায়গুলো কি তুমি করেছ? আলেম বলবে আল্লাহ আমি তো করে ফেলেছি। রাব্বুল আলামিন আল্লাহর সত্তার কসম করে বলবে আল্লাহ আমি তো করে ফেলেছি, আপনি আমারে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আলেমদের ছোটখাটো অপরাধগুলোকে আল্লাহ তাআলা জিজ্ঞাসাবাদ করার পরে আল্লাহ তাআলা বলবেন যা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ক্লাসের টিচাররা দৃষ্টান্ত দেই বুঝবেন ভালো করে। ক্লাসের ছাত্র যে ভালো, রোল নম্বর এক যার, যেমন আমার মনে পড়ে ছোট সময় আমরা লাকড়ি টানতাম মাদ্রাসায় যখন পড়তাম, তখন আগুনে ইসের আপনার লাকড়ির চুলা ছিল মাদ্রাসায়, হাজার হাজার ছাত্রদের। আমার জীবনের লেখাপড়া শুরু হয় পাঙ্গাশিয়া নেসারিয়া থেকে, তো আমরা ওখানে লাকড়ি টানতাম। আর ঢাকাতে যখন আসি তখন এই ঢাকাতে আমাদের আলুর বস্তা এবারে পেঁয়াজের বস্তা এগুলা ছাত্ররা ধরিয়া রুটিন করা ছিল, বা ওস্তাদরা ডাক দিয়ে বলতেন আজকে তুমি আজকে তোমরা তিনজনে আলুর বস্তা, তাই দুইজনে হাতে ধরে আমি করে উঠাইতাম পাঁচ চার তেলার উপরে। তো সাধারণত আমার ক্লাসে রোল আলহামদুলিল্লাহ ক্লাস ফাইভ বা সিক্স থেকে একেবারে দাখিল পর্যন্ত এক ছিল, এবং জানতো যে ও স্বাস্থ্যগতভাবে ছোটোবেলা থেকে একটুখানি ওই যে মানে আমাদের ছেলেরা আমার ওই দরবেশ করে ডাকত, মানে স্বাস্থ্য একটু নাদুস নদুস ছিলাম এবং একটু নরম সরম ছিলাম। হুজুররা একটু বুদ্ধি কইরা হুজুররা খুব মহব্বত করতো, ভালোবাসত, কারণ ক্লাসে পড়া সবার প্রতিদিন রেগুলার দিতাম, পড়া পারতাম ভালো। ভালো ছাত্রদের প্রতি আলাদা নজর থাকে না? থাকে না, টিচারের আলাদা নজর থাকে।
হুজুর বলতে তুই ওদিকে যাস না তুই পারবি না এটা কি টিচাররা যদি দুনিয়াতে ভালো ছাত্র হওয়ার কারণে এতটুকু মর্যাদা দিতে পারে বা হঠাৎ করে একটা ভালো ছাত্র একটু অপরাধ করে ফেলছে তো টিচাররা কি বলেন কোন রকম অন্যদেরকে আচ্ছামত পিটায় খারাপ ছাত্রদেরকে কিন্তু ভালো ছাত্রটার একটা কোন রকম এই তুই এরা করলি কেন জারি জারি একটা মারিয়া কয় যা ঠিক না আল্লাহ তাআলা কিয়ামতের দিন আলেমদের অবস্থা এরকম হবে আলেমদের এত মর্যাদা আল্লাহ দিয়েছেন আল্লাহ নিজে বলেছেন ইয়ারফাইল্লাহুল লাযিনা আমানু মিনকুম আমি আল্লাহ তাদের সম্মান বাড়াই দিছি যারা তোমাদের মধ্যে ঈমান এনেছে ওয়াল্লাযিনা উতুল ইলম আর যাদেরকে আমি আল্লাহ জ্ঞান দিয়েছি সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল কোরআনে কারীমের ভিতরে আলেমদের অসংখ্য জায়গায় আলেমদের ফজিলত আল্লাহ তাআলা নিজে নিজ মুখে আল্লাহ তাআলা বয়ান করেছেন আল্লাহ তাআলা বলেছেন মাইয়ুতাল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা ইলমের আরেকটা একটা অর্থ হয় আল হিকমা আল ইদরাক আল মারিফা ঠিক কি না আল্লাহ তাআলা বলেছেন মাইয়ুতাল হিকমা যারে ইলম দেওয়া হয় যারে জ্ঞান দেওয়া হয় প্রজ্ঞা যারে দেওয়া হয় জগতের সব কল্যাণ তারে সুবহানাল্লাহ বিহামদি সম্মানিত হাজিরিন এই জন্য আপনাদেরকে বলে যাই আলেমদেরকে মোহব্বত করবেন ভালোবাসবেন সন্তানদেরকে আলেম বানাবেন সন্তানদেরকে হাফেজে কোরআন বানান সন্তানদেরকে আগে বলতাম যে সব শিখান এখন এই বছর আমি কায়া পাল্টাইছি এই বছর বলতেছি না কোথাও দিয়েন না মাদ্রাসায় দেন কারণ ওখানে দেখেন না এখন নাচ বেলে ড্যান্স শিখানো হয় ঠিক কি না শিক্ষা ব্যবস্থাটা তো মাশা আল্লাহ অনেক উন্নত হয়ে গেছে ঠিক কি না কদ্দুর উন্নত হয়েছে তা ফেসবুকে দেখে নেবেন মাঝে মাঝে আর নাই বললাম গতকালকে বলতেছিলাম তো পিছন থেকে বলতেছে হুজুর যা বলেন বলেন এগুলো বলেন না যা বলেন বলেন এইসব বলেন না সম্মানিত হাজিরিন শিক্ষা ব্যবস্থায় যাদেরকে শিক্ষা প্রণয়নের জন্য যেই কমিটি সেই কমিটির মেজরিটি পারছেন বাংলাদেশের নাম করা কি নাম করা সাদা চুল নাম করা সাদা চুল নাম করা পৃথিবীর জগৎ শ্রেষ্ঠ নাস্তিক তাদেরকে দেওয়া হয় শিক্ষা ব্যবস্থার ভিতরে এই জাফর ইকবালের কথাই বলি গত বছর সে একটা চালাই দিল মানুষ বানরের জাত মনে আছে না আমরা ওলামায়ে কেরাম কথা বলেছি বলেই চেঞ্জ করতে বাধ্য হয়েছে এই বছরে আবার নতুন নতুন করে ওখানে সফল হইতে পারে নাই কেন ওদের টার্গেট হলো বান্দর বানাইতেই হবে ওদের টার্গেট হলো এই জাতির ল্যাংটা করতেই হবে হ্যাঁ এই জাতি এখনো পোশাক পরে কেন আছে ওই ল্যাস কাটা বানরের গল্প যদি আবার কোনোদিন সময় পাই সেদিন শোনাবো ইনশাআল্লাহ নিজের ল্যাস কাটা বলে চায় সবাই ল্যাস কি না থাকুক জাতি ভাইরা আমার সন্তানদেরকে এলেম শিখান কোরআন শিখান মাদ্রাসায় দেন সন্তানদেরকে যদি আমি বলি আমার ভাষায় নিজের ভালো পাগলেও বোঝে যদি বুড়াকালে ওল্ড পিপল সেন্টারে যাইতে না চান ইউরোপ আমেরিকার যে অবস্থা বাপ মা আমি ওটার নাম দিছি বুড়া বুড়ির এতিমখানা তো বুড়া বুড়ি বুড়া বয়সে যদি এতিমখানায় বৃদ্ধাশ্রমে যাইতে না চান তাহলে সন্তানদেরকে আলেম বানান সন্তানদেরকে হাফেজে কোরআন বানান ইনশাআল্লাহ লস হবে না আলেমরা না খাইয়া থাকে না বরং আলেমরা মরে খাইয়া ঠিক না আলেমরা খাইয়া মরে হুজুররা না খাইয়া মরে না এবং সেটা যদি চেষ্টা করে হালালভাবে সম্মানের সাথে সম্মান নিয়ে বাইচা থাকে কিছু নদ্য সদ্য কিছু আছে মৌল এরা হলো আলেম না মৌলভী কি যারা সিনেমা উদ্বোধন করতেও যায় আছে না আছে না আছে না আমাদের দেশে সামান্য রুটি আর রুজির জন্য কত কিছু হইলো এদেশে আমরাও দেখলাম ভাইরা আমার সন্তানদেরকে এলেম শিখান আলেম বানান ইনশাআল্লাহ আনতা ফাইজুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা আপনি দুনিয়াতেও সফল হবেন পরকালেও সফল হবেন সন্তানরা যদি আলেম হয় হাফেজ হয় আর যদি মুত্তাকি হয় পরহেজগার হয় ওই সন্তান আপনার জান্নাতে যাওয়ার কারণ হবে ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করেন বলি আমিন যাদেরকে সন্তান দিয়েছেন আমরা তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আধুনিক বিশ্বে যে যতটুকু আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিয়েছে আমরাও তো বুঝি যে আমার মেয়েটা আমার আজকে আমার মেয়েটার আলহামদুলিল্লাহ দোয়া করবেন নতুন ক্লাস মাদ্রাসায় দিয়েছি শায়খ আহমদুল্লাহ আমাদের হাফিজাহুল্লাহ তিনি যে প্রতিষ্ঠান করেছেন আস-সুন্নাহ মাদ্রাসা সেখানে দিয়েছি আমি নিজে গিয়েছি দেখেছি কারিকুলাম দেখেছি সব কিছু দেখা খোঁজ খবর নিয়ে সেখানে দিয়ে দিয়েছি আল্লাহ যেন আমার সন্তানদেরকে দ্বীনের জগৎ শ্রেষ্ঠ আল্লাহ তাআলা পৃথিবীর বিখ্যাত আলেমা হিসেবে দাইয়া হিসেবে আল্লাহ যেন সালেহা আবেদা জাকিয়া হিসেবে আল্লাহ যেন কবুল করেন বলি আমিন সম্মানিত হাজিরিন
সবাই সবার জন্য দোয়া করব রাত অনেক হয়েছে কষ্ট হয়েছে না আপনারা বিশ্বাস করেন আই অ্যাম নট এ পলিটিক্যাল পারসন তথাকথিত কোন রাজনৈতিক নেতা আমি নই আমাকে কোরআনের ছাত্র হিসেবে কোরআনের মানুষ হিসেবে আলেম হিসেবে যেই কথাগুলো বলা দরকার জাতিরে যেই বিষয়ে সতর্ক করা দরকার সেই বিষয়ে কথা বলেছি কাউরে কষ্ট দেওয়ার জন্য নয় আসুন দল মত নির্বিশেষে হককে গ্রহণ করি হককে ধারণ করি হককে প্রতিষ্ঠার জন্য আপ্রাণ চেষ্টা করি আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন বলি আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ আমরা সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ সবার জন্য দোয়া হবে আল্লাহুম্মা আমিন الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين اللهم حبب إلينا الإيمان وكره إلينا الكفر والفسوق والعصيان اللهم إنا نجعلك في نهورهم ونعوذ بك من شرورهم اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء اللهم إنا نسألك العفو والعافية اللهم إنا نسألك العافية في بدننا وفي سمعنا وفي بصرنا وفي جسدنا يا كريم يا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنا نسألك العفو والعافية اللهم إنا نسألك ما سألك نبيك محمد صلى الله عليه وسلم وأعوذ بك من شر ما استعاذ منه نبيك محمد صلى الله عليه وسلم وأنت المستعان وعليك البلاغ لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وبارك لنا فيما أعطيت وقنا شر ما قضيت فإنك تقضي ولا يقضى عليك إنه لا يذل من واليت ولا يعز من عاديت تباركت ربنا وتعاليت يا جل جلال والإكرام اللهم أيد الإسلام والمسلمين اللهم انصر للإسلام والمسلمين اللهم انصر اللهم انصر للمجاهدين الذين يجاهدون في سبيل الله لإعلاء كلمة الله في بلادنا بنغلاديش وما مالك المسلمين اللهم انصرهم بروح القدس اللهم انصرهم من نصر دين محمد صلى الله عليه وسلم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم اللهم انصر للمجاهدين الذين يجاهدون في سبيل الله لحفظ مسجد الأقصى يا كريم يا الله اللهم احفظ المسجد الأقصى من اليهود والنصارى اللهم احفظ المسجد الأقصى من المغضوب والضالين يا أكرم الأكرمين يا أول الأولين
يا أرحم الراحمين. رب العالمين أي الله تعالى دوي دين ما بي تفسير القرآن ما بيلن برطام دي مصير شما بني شما أي الله أشنك أغني دو غلام دير ساتنيا دير غشما تمار قرآن اير قطع غلو بوليا تمار دين اير قطع غلو بوليا تمار غلام دير نيا تمار دربار حاد برايا ديسي الله الله مهرباني كوري امرا جرا حاد تلجي আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ জীবনে কত গুনাহ করেছি মাওলা তার কোন সীমা নাই আল্লাহ তুমি বলেছো না তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ يغفر الذنوب جميعا مالك رے مصابير ہویا تمہار دربار حد لسی اللہ تمہارا حبیبیر قطع نو جائی مصابير دوار مزیار تمہار مجھے کنو حجاب تھکے نارے مولا مہربانی کھرے اما در زمانے رو پرات گلو ماف کر داؤ اے اللہ যারা হাত তুলেছি যাদের মা বাবা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে আমাদের আব্বা আম্মার জীবনের গুনাহগুলোরে মাফ করে দাও আমাদের আব্বা আম্মার কবরগুলোর জান্নাতের নূর দিয়া মুনাওয়ার করে দাও রে মালিক আমাদের আব্বা আম্মার কবরগুলোর জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ আব্বা আমাদের জন্য কত কষ্ট করেছে কত পরিশ্রম করেছে মাথার ঘাম পায়ে ফেলিয়া আব্বা আমাদের উপার্জন করিয়া খাওয়াইছে পড়াইছে রে মাওলা আমাদের মানুষের মতো মানুষ বানাইছে আল্লাহ ওই আব্বা যাদের বাঁচিয়া নাই আব্বাদের কবরগুলোর জান্নাতের টুকরা বানায়া দাও মা কত কষ্ট করেছে মাওলা তোমার হাবিব হাদিসের ভিতরে মারবার মায়ের ফজিলত বেশি বয়ান করেছে মাওলা মই মা যাদের আজ দুনিয়াতে নাই দশটা মাস পেটে থাকিয়া মায়ের বড় কষ্ট দিয়েছি দুনিয়াতে আসিয়া আয় আল্লাহ আরো দুই বছর তিন বছর চার বছর আল্লাহ অনেক দিন মারে জ্বালাইছি কষ্ট দিছি আল্লাহ ওই মা যাদের দুনিয়াতে বাঁচিয়া নাই ওই মায়েদের কবরগুলোরে জাহান্নামের আগুনে তুমি না জ্বালাইয়া মায়েদের কবরগুলোরে জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ মালিক আমাদের জীবনের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর আমল যদি তোমার কাছে মঞ্জুর হয় ওই আমলের উসিলায় আমাদের মা বাবার গুনাহগুলো মাফ করিয়া দা মালিক রে আল্লাহ আল্লাহ দীর্ঘ সময় ধৈর্য ধারণ করিয়া আমার গলা বসা ভালো করে কথা বলতে পারি নাই এরপর তোমার মাহবুব গোলামেরা কোরআনের মায়া ছাড়িয়া যায় নাই আল্লাহ লোকেরা দীর্ঘ সময় বসে বসে কোরআন শুনেছে যারা কোরআন শুনেছে আল্লাহ আমি মুসাফির হিসেবে তোমার দরবারে ফরিয়া এদের একজনকেও কোরআন না শিখাইয়া মরণ দিও না রে মাওলা আল্লাহ তুমি যারা কোরআন পড়তে পারে না কোরআন পড়ার তৌফিক তুমি তাদের দাও কোরআন যারা বোঝে না কোরআন বোঝার তৌফিক তুমি তাদের দাও কোরআন যারা বোঝে কিন্তু মানে না কোরআন মানার মতো যোগ্যতা তুমি সবাইরে দিয়া দাও কোরআন দিয়ে আমাদের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র আমাদের গোটা জীবন চালানোর তৌফিক দাও রে মালিক আল্লাহ যারা কষ্ট করে অর্থ দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া এত সুন্দর মাহফিল যারা আল্লাহ তাআলা আয়োজন করলো আল্লাহ তাদের এই আয়োজনকে তুমি কবুল করিয়া নাও ভুল ত্রুটি মাফ করে দিয়া আল্লাহ তাদের এই কাজটাকে ইখলাসের সাথে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন আমাদেরকে ইখলাস অর্জন করার তৌফিক দান করো
আল্লাহ আগামী কাল মাহফিল আছে সুন্দর পরিবেশ দিও সুন্দরভাবে যেন যারা আসবে সুন্দরভাবে যেন তোমার কোরআনের কথা তোমার রাসূলুল্লাহর জীবনী যেন বলতে পারে সেই তৌফিক দিও এই মাহফিল থেকে আমাদের হেদায়েত দান করো আল্লাহ তুমি আমাদের হেদায়েত দান করো আল্লাহ আমাদের জাতির উপরে রহম করো আমাদের দেশের উপরে রহম করো যারা দেশ পরিচালনা করে এদের কলিজা ভরা ঈমান দান করো আল্লাহ ইসলামের পক্ষে মুসলমানদের পক্ষে কাজ করার তৌফিক দান করো আল্লাহ এদের ঈমান মজবুত করে দাও আল্লাহ আল্লাহ মজলুমদেরকে তুমি সাহায্য করো আল্লাহ আল্লাহ ইমানদারদেরকে তোমার আল্লাহ ইমানদারদেরকে তোমার এই জনতার দায়িত্ব ইমানদারদের হাতে দাও আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম রব্বুল আলামিন অনেকে দোয়া চেয়েছে মাওলা আনতা আলিমুল গায়ব আনতা আলিমুম বিজাতিস সুদুর তুমি তো সবকিছু জানো সবকিছু বোঝো যারা যে নিয়তে যে উদ্দেশ্য করে দোয়া চেয়েছে তাদের মনের নেক মাকাসেদ গুলা পুরা করে দাও আল্লাহ বিশেষ করে আমার প্রবাসী ভাইয়েরা যারা এই মাহফিলকে সফল করার জন্য টাকা পাঠাইছে কষ্টে অর্জিত টাকা যারা পাঠালো আল্লাহ তাদের হায়াতে রিস্কির ভিতরে বারাকা দান করো যে জিনিয়তে অর্থ দিয়েছে মাহফিল সফল করার জন্য আল্লাহ সকলের হায়াতে রিস্কের ভিতরে বারাকা দান করো সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া জাআল আখির কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله السلام عليكم ورحمة الله